হ্যালো দিস শুভ্রজি শুভ্রজিৎ ওয়েলকে অল টু মাই চ্যানেল তো ওভার ট্রাম্পের ট্রেলারটা এসে গেছে আমি টি তারা রিয়াকশান দিয়েছিলাম আমাকে ভিডিও করে এবং আসছে এটা ষোলোই মার্চ টোয়েন্টি টোয়েন্টি থ্রি বা হাতেই জাস্ট দু তিন দিন বাকি রয়েছে তো কোনো কিছুই না বেশি ভালো লাগে না লেবু বেশি কচড়া যেরকম তিত হয়ে যায় তো সেরকমই ব্যাপার একা আমরা মানে লিটারি কান্নাকাটির পর্যায়ে নিয়ে গেছিলাম ব্যাপারটাকে যে বাংলায় ভালো থ্রিলার কই কোরিয়া এত ভালো ভালো থ্রিলার বানাচ্ছে বা হলিউড জোডিয়াকের মতো প্রোডেক্ট প্রজেক্ট বানাচ্ছে সেখানে আমাদের বাংলাতে থ্রিলার কই তো বাহির শ্রাবণ দিয়ে আমি অ্যাটলিস্ট কলকাতার দিকটাতে বলতে পারি যেই ঘরনা চালু হলো সেটা লকডাউনে গিয়ে বা ওটিটি স্পেসে এসে স্পেশালি লকডাউনের ওই আশপাশ দিয়ে বিশালভাবে বাড়তে শুরু করলো এবং ওটিটির ওয়ার্ল্ড আসার পরে নেটফ্লিক্সে আমরা সিক্রেট গেমস দেখেছি দেন ওদিকে মির্জাপুরে মতো দেখেছি দেন আরও যারা যারা ধীরে ধীরে মানে নেটফ্লিক্স অ্যামাজনের বাইরে আরও অন্যান্য অনেকেরাই চেষ্টা করছেন হইচইও চেষ্টা করছে স্পেশালি হয়েছে বাংলাদেশ খুব ভালোভাবে চেষ্টা করছে ওদিকে যদি বলি আমরা চরকির দিকে চরকি ট্রাই করছে বিঞ্জ তো ট্রাই করেই যাচ্ছে বাট একের পর এক থ্রিলার হতে হতো না থ্রিলারের থ্রিলটা কমে যাচ্ছে কোথাও থেকে বা থ্রিলারের ওই যে একটা হ্যাঁ সব কিছু একটা ব্রিদিং স্পেস লাগে ওই লেবু বেশি কষারে তৃত হওয়ার যে এক্সাম্পলটা দিয়ে শুরু করলাম অ্যাকচুয়ালি তো সেখান থেকে কিছু কিছু কমেডি যেই কমেডি এবং রোম্যান্স যে আমাদের বাংলা সিনেমা সে ওপার বাংলা এপার বাংলা হয়ে থাক যেই দুটো মানে দু যদি দেখি কমেডি এবং রোম্যান্স এবং তার সঙ্গে আমাদের লোককথা এটা কিন্তু আমাদের সিনেমার একটা অঙ্গাঙ্গিক পার্ট ছিল সে সে হতে পারে মানে যে কোনো অর্থনৈতিক দিক থেকে যে কোনো মানুষের লোককথার গল্পই হতে পারে সে শহরের কথা হতে পারে সে গ্রামের কথা হতে পারে বাট ওই আমাদের অনেকটা রুটেড আমাদের ব্যাপারটা তো সেদিক থেকে দেখতে গিয়ে পরপর থ্রিলার 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 হতে হতে না কোথাওটা থেকে ওই কমেডি জ্বরটা আমাদের মধ্যে আর আমরা খুব কম কাজ দেখি সে জ্বরে রোম্যান্টিক জ্বর বা রোম্যান্স সেই জ্বরে আমরা কম কাজ দেখতে পাই তো সেদিক থেকে কিন্তু চোরকি কাজ করে যাচ্ছে একের পর এক তারা কাজ করে যাচ্ছে তারা যেরকম একদিকে ভালো ভালো ছেলেয়ারা আমাদের প্রোভাইড করছে দুই দিনের দুদিনের মতো প্রজেক্ট আমাদের প্রোভাইড করেছে উল্টো দিকে কিন্তু তারা ইন্টার্নশিপের মতো একটা কামিং অফ এজ একটা প্রোজেক্ট আমাদের অফার করেছে তারা ওই দিক থেকে উনিশ কুড়ির মতো একটা আউট অ্যান্ড আউট রোম্যান্টিক এবং তার সঙ্গে সেখানেও কিছুটা যদি কামিং অফ এজ ওই নিয়ে হালকা খেলা ছিল ওই ক্যারেক্টারের গল্প ছিল যেটা আমাদের কিন্তু রোম্যান্স ভাগটা অনেকটাই বেশি তো রোম্যান্স রয়েছে যেখানে আরেকদিকে যেরকম রম কম এবং সঙ্গে কম কামিং অফে যে ব্যাপারটা নিয়ে ইন্টার্নশিপের মতো প্রজেক্ট আনছে দুদিনের দিনের যে মেনশনটা করলাম একটু আগে সেটা রয়েছে আবার উল্টো দিকে কিন্তু তারা আউট অ্যান্ড আউট কমেডি একটা প্রোজেক্ট আনছে ওভার ট্রাম্পের মতো অনেক দিন আগে প্রায় বছর দেড়ক আগে আই থিঙ্ক ইউটিউবার বলে একটা প্রোজেক্ট চড়কিয়ে এনেছিলো সেটাও কিন্তু ভালো কমেডির ফ্লেভার ছিল এবং তার সঙ্গে সেই ফ্লেভার অ্যাডিশান ছিল সেটা দিয়ে গিয়ে অনেকটা রিলেটিভ টাচ টাচ পরে একটু সিরিয়াস হয়ে যায় প্রজেক্টটা বাট মোস্টলি কিন্তু কমেডি টাচটা প্রচণ্ড স্ট্রং ছিল এবং কমেডি পার্টটা খুব ভালো ছিল এখানেও তারা অনেক ভালো ভালো অভিনেতা নিয়েছেন চেনা অভিনেতা প্রচুর রয়েছেন সকলে হয়তো আমি নাম করছি না চন্দ্রচৌধুরী ছাড়াও প্রচুর মুখ করেছেন প্রচুর মুখ করেছেন যাদেরকে আমি মেইনলি থ্রিলার প্রজেক্টে দেখেছি সেখানে বললাম যে চোরকি বলি হোচি বাংলাদেশ বলি বীঞ্চ বলি বা আরও অন্যান্য যে সব কাজগুলো আমরা দেখে থাকি আকসার সেই কাজগুলো কিন্তু কিন্তু ওই একই আমরা ওই থ্রিলার ঘরানার মধ্যে আটকে আছে আর এবার বাংলাতে দেখতে গেলে একা টাইম একটা ঘরে আটকে জ্বরের মধ্যে আটকে ছিল সেখান থেকে একটু জ্বরটা শিফট করেছে এখন এই সময় দেখতে গেলে তো ওই ঘরানাতে তাদের কাজ দেখি তাদেরকে কমেডিরা মোড়কে দেখব এই ব্যাপারটা সব থেকে এক্সাইটিং ছিল আমার এই ট্রেলারটা দেখবার পর একটা স্ট্রিজাররা তো কাস্টিং রিভিল করা হয়নি কয়েকজনকে রিভিল করেছিল এবং পোস্টারের মধ্যে যে কজন পাওয়া যায় বাট তাদেরকে যখন ফ্রেমে দেখছি ট্রেলারটাতে সেটা আমাকে সবথেকে বেশি এক্সাইটিং করেছে এবং দুটো ডায়লগ খুব ভালো লেগেছে একটা তোরে কয়েছি না ভিডিও করার সময় লাইট অন করবি না ঠাস থাপ্পড় একটা জায়গাতে বলে তবুও বিশ্বাস করুন আর সান দিয়ে গিয়ে মতন দুটোই একই হয়তো আমি অ্যাকসেন্টটা ঠিক করতে পারলাম না বাট দুটো জায়গাতে আমার কিন্তু বেশ হাসি পাই বেশ হাসি পাই এছাড়াও প্রচণ্ড কালারফুল করেছে ট্রেলারটা ভালো অভিনেতা কমেডি জ্বর চরকির প্রোজেক্টে তো আস্থা রাখা যায় হ্যাঁ শুধু ওই যে আমি রমকম বা আউট অ্যান্ড আউট কমেডি বা থ্রিলার এই জ্বর নয় তারা কিন্তু সুপারফিশিয়াল জ্বরও ট্রাই করছে পেট কাটার সময়ের মতো আমি বলতে ভুলে গিয়েছিলাম সেটা না বললেই নয় চোরকির ওই টোটাল স্লেটটা অপূর্ণ থেকে যায় পেট কাটার সময় মেনশন না করলে যাও তো সেদিক থেকে যদি বলি এই যেই পাতে যে সব কিছু রাখা ডাল তরকারি মাছ মাংস মিষ্টি সব কিছুদের প্রপার একটা একটা ভালো একটা প্ল্যাটার তৈরি করা একটা ব্যালেন্স প্ল্যাটার তৈরি করা সেটা কিন্তু চোর করছে আমার মনে হয় সবথেকে বেশি করে সেটা চোরকি করছে হ্যাঁ কিছু কাজ আউটপুট ভালো হচ্ছে কিছু আউটপুট খারাপ হচ্ছে বাট চেষ্টাটা কিন্তু থাকা উচিত এবং সেই চেষ্টাটা তারা করছে একের পর এক তারা থ্রিলার রাখছে না একের পর এক কোনো একটা জিনিস মার্কেটে চলছে বলে সেটা তারা করছে না অন্যান্য ওটিগুলো যেটা যেগুলো করছে আউটপুট ভালো খারাপ আমি প্রশ্ন আমি যাচ্ছি না ওই একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য বা এক ইনক্রেডিবিলিটি ব্যাপারটা যেই সব রকম জিনিস আমার পাতে থাকবে সব রকম জিনিস আমার প্লেটারে থাকবে সেটা কিন্তু এখন তো চর্কি করছে আমার সেই দিক থেকেই চর্কিকে আমি সব থেকে এই রাখবো এই মুহূর্তে যে ওটিগুলো অ্যাটলিস্ট দুই বাংলা সার্কিটেই কাজ করছে তাদের মধ্যে আপনাদের কেমন কি লাগলো ওই ট্রেলারটা ওভার ট্রাম্পের কতটা এক্সাইটেড প্রজেক্ট নিয়ে কমেন্ট বক্সে জানান এবং আমি যেগুলো বললাম যে এই ক্যারেক্টারগুলো বা এই অ্যাক্টারগুলোকে আমি মেস মোস্টলি দেখেছি ট্রেলার ঘরানাতে কাজ করতে তো তাদেরকে আমি মানে কমেডিতে পাবো এটা বা কমেডি জ্বরের মধ্যে পাবো এটা আমার কাছে সবথেকে বেশি পাওনা জিনিস এবং সবথেকে বেশি ভালো কী লাগলো আপনাদের ট্রেলারটার মধ্যে সেটা কমেন্ট বক্সে জানে এবং আগামী দুদিন আমি একটু ব্যস্ত থাকবো গতকাল আগামীকাল সকলে বেরোচ্ছি একটা জায়গায় যাওয়ার আছে তো যদি ভিডিও না আসতে পারে তো মাফ করবেন তার জন্য তো আমি ফেসবুক এবং ইউটিউব আমার ইউটিউবের কমিউনিটি বক্স থেকে পোস্ট করতে থাকবো আপনারা সেখান থেকে কিছু আপডেট পেয়ে যাবেন তো দেখা হচ্ছে যদি দুদিন ভিডিও না বানাতে পারি তো দুদিন বাদে দেখাবো আপনাদের সঙ্গে এবং এই প্রোজেক্ট বা এই ভিডিও নিয়ে আপনাদের কী রিয়াকশন কমেন্ট বক্সে জানেন ভিডিও ভালো লাগে লাইক করুন শেয়ার করুন ফর দ্য ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিডিও দেখে থাকেন তো চ্যালেটেকে অবশ্য অবশ্যই একা সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকে বেলাইকনটা প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকুন বাই বাই গুড নাইট